ওয়াইফাই থেকে ল্যান্ড কেলেঙ্কারি বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রকাশ্যে আসতে এবার পথে নামলেন দুই দিনাজপুর মালদা যুব মোর্চার সাংগঠনিক সদস্যরা। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের পুরাটুলি সদর বিজেপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বার হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি, অয়ন রায়, ভারতীয় জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ জেলা বিজেপির নেতারা। ইংরেজবাজার শহর জুড়ে এই মিছিল পরিক্রমা করে শেষ হয় রথবাড়িতে। এ বিষয়ে উত্তর মালদহের বিজেপির সাংসদ খগেন মুর্মু কি বলেছেন শুনুন। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা মালদা উত্তর সাংগঠনিক জেলা এবং দক্ষিণ সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে এখানে দুর্নীতি চলছে, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখানে পঠন পাঠন সম্পূর্ণভাবে এখানে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তার প্রতিবাদে এখানে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর মালদা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার যৌথ আজকে প্রতিবাদ মিছিল, ধিক্কার এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা ব্যবস্থাটাকে আজকে শেষ করেছে, ধ্বংস করে দিচ্ছে, আমাদের যুবদের সর্বনাশ করে দিচ্ছে, যুবদেরকে সমস্ত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তার প্রতিবাদে আমাদের আজকে হচ্ছে মিছিল হচ্ছে এবং এখানে তাদের প্রতিবাদ জানিয়ে আমরা এখানে অবস্থান করি। 14 টাইমলাইন মালদা।